কবে ঠিক হবি? কবে তোকে আল্লাহ ঠিক করবো? বাইরে ভাই রাস্তা দিয়ে একটা জিনিস নিয়ে গিয়া শান্তি নাই রে ভাই। বুঝলাম না, পেছনের ফল। আরে হ্যাঁ, বারবার এক কথা কইতেছেন কেন? আপনার সাথে আমি সুন্দর করে কথা বললাম, ভাবছিলাম আপনি খুব ভদ্র একটা মানুষ, কিন্তু আপনি যে এত বেয়াদব, আপনার চরিত্র যে এত খারাপ, আপনার তাকানো যে এত লুচ্ছা, আপনার ভিতরে যে লুচ্ছাম একটা ভাব আছে সেটা প্রমাণ করেই ছাড়লেন। আর নিজের মধ্যে যে দুনিয়ার গন্ডগোল আছে, নিজের মধ্যে যে দুনিয়ার পেরেশানি আছে, নিজের মধ্যে যে কুশিক্ষা আছে, অশিক্ষা আছে, নিজে তো মুরগিও পালো না, সংসারে সুখ আসবে কোত্থেকে? মানে দেখি, হ্যাঁ আমার গোষ্ঠীতে 14 গোষ্ঠীর 14 পুরুষ এসব মত খায় না। এটা কি? এটা কি? এটা ডিম? তাহলে জিজ্ঞেস করার কি হলো শালি? তুই তো দেখতে পাইলি ডিম, ভাই কি নিয়ে যা? তুই আসলে বেয়াদব বেটা, পাসার ফল খা, পাতা তুই খা, তোর বরে খাওয়া গিয়া। হাজির হাজির কোথা কাল জিজ্ঞেস করলাম কি সুন্দর করে। শালিরা শালিরা সব সময় ইয়া করে। হ্যাঁ ভাই, হ্যাঁ স্পেশাল পারেন কে? কইছো ভাই কি ভাষায়? ও হাতের এগুলো কি? এগুলি, হ্যাঁ এগুলি মালটা কি? মালটা 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 মানে এরকম হয় নাকি? কি রকম হয় বা? আপনি সোজা একটা কথা বলতে সোজা ভাবে বলো, এরকম বাঁকা তারা করে বলার কি আছে? কি তুই দেখতে পাচ্ছিস কি এটা? বললেই তো হতো, কি এটা? তোর জিজ্ঞেস করতে পারে শালিরা। আয়া দেখ, কাম নাই, স্বামীর উপর টর্চার, দেবরের উপর টর্চার, শাশুড়ির উপর টর্চার, ভাসুরের উপর টর্চার, কত অবস্থা দেখতে পাইতেছে এটা কি? ওরা তো ডিম, তো ডিম তো দেখতেই পাইলি, তাহলে আবার আমাকে প্রশ্ন করার কি হলো? কি নিয়ে যা? এইসব কথা কবে ছাড়বি তোরা? একটা মানুষ নিয়েই চাইতেছে একটা জিনিস, সেটা আবার তুই এরম করিস কে? আমি মা গেছি শালি গোলাই গা না, কি খারাপের খারাপ, একটা ভালো কথা কথা তোর দিকে। আল্লাহ যে এগো কোথ থেকে নিয়ে আয় তা জানা নাই, খাত চোর বেড়িরা। ওই ভাই কই যাইতাছ বাসায়? এটা কি হাতে গোল গোল? এটা হ্যাঁ এ পেয়ারা গাছতে পারে না? পেয়ারা? হ্যাঁ আমি দেখা যায় গোল গোল। হ্যাঁ গোল গোল পেয়ারা, পেয়ারা করা এমনি দলে দলে পেয়ারা নিয়ে যাইতাছ? হ্যাঁ তা কিন্তু খাড়া দুপুরে বলে যে ঠাডা পড়ার রত পেয়ারা কে খাইব? মানে তুই এমন ছিল সেটা কি এটা? ডিম রে। হ্যাঁ এটা ডিম। কি এতক্ষণ পর্বত যায় তা কি ওরা? ডিম চিনতে এত সময় লাগলো বন্ধু? তুই তো কইলি যে পেয়ারা। ডিম চিনতে তোর এত সময় লাগলো? জামাই ঠিক আছে চিনতে পারস তো ঘরের মধ্যে? এটা কি কথা? অন্ধকারে জামাই রে খুঁজে ভাসুরে কাছে যাস না তো? সি 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 ও কি কয়? দেবরে নিয়ে আবার জঙ্গল মঙ্গলে যাস না তো? আর ফাজিল কথাবার্তা কয় না জানে, ভালো লাগে না। তা কি কইবে শালি, দেখতে পাইতেছস তুই ডিম? তুমিও বিদেশে থাকো আর মানুষের জামাইও বিদেশে থাকে? হ্যাঁ সেটা আমার জানাই আছে, কার জামাই কত টাকা পাঠায় কি করে। হ্যাঁ শোনো, তুমি শুধু একটু মন দিয়ে কাজ করবা, বুঝছো? তাহলে হ্যাঁ হ্যাঁ ওইডাই, তুমি আর কি করবা কো, বেশি বেশি করে টাকা পাঠাইবা আমার জন্য। ওইডাই ওইডাই মানুষের বউ
আরে কয়, তুমি আরে তুমি মানুষের ওইসব কথা কান দিও না তো। আমি কখনো মানুষের কথা আমার গায়ে মাখি না। এই তো তোমারে কইছে, আমার লেগে একটু OnePlus মোবাইল পাঠিয়ে দিও। আমার এই মোবাইল চালাইতে ভালো লাগতেছে না বুঝছো, OnePlus টা পাঠাইলে আমি একটু মজা পাবো চালাইয়া। আমি যেটা বলছো ওইটা আগে দিও, আমাকে তো সংসার অত নিয়ে লাভ আছে। ঠিক আছে আমার জামাই বিদেশ থাকে তো অনেক সুযোগ নিয়েছে, অনেক কিছু আমার বুঝাইছেন পাত্তা দিয়ে। কি হয়েছে সিকুন আলী, আপনার কোন ঝামেলা আছে সিকুন আলীর সাথে? হালার বল, আমার কাছে অনেক কিছু চাইছিল দেই নাই। আচ্ছা এখন শুনেন, আমি ঘটনাটা আসল ঘটনা খুললা কইতাছি। কি ঘটনা? আপনারা যখন এখানে দুইজনে ফোনে কথা বলতেছিলেন, তখন হেই হালাই এই ব্যাগটা ওই পাশে রাখছে, ওই ব্যাগটা এই পাশে রাখছে, এই ভেন্ডি রাখছে বেগুনের ধারে, বেগুন রাখছে ভেন্ডির ধারে। ও গোলামের প্রতি পেজ গিটা লাগাইছে। ঠিক আছে যাও, আবার হইছে চলেন, এবার ওরে শেষু টাইম মতো পেজ গি চলেন ভিতরে দিয়ে দিমুনে। আমিও যাই আগে। এ পাই দিয়ে গেছে।